দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি লাল কোরাল এইরকম অনেকগুলো লাল কোরাল আছে আর আমরা যদি আমরা হাতে দেখাই একটু এখানেও কিন্তু আমার হাতে একটি লাল কোরাল দেখতে পাচ্ছেন এটি 7 থেকে 8 কেজি হবে এইরকম কিন্তু 19টি লাল কোরাল কিন্তু এই কক্সবাজার ফিশারি ঘাটে এসে পৌঁছেছে এবং এগুলো একেবারেই তাজা এবং টাটকা আমরা যদি একটু আপনাদেরকে মাছগুলো দেখাতে থাকি একই সাথে আমরা বিক্রেতার সাথেও আসলে কথা বলবো এখানে দেখুন মাছগুলো আমরা অনেক লাল কোরাল পাই কিন্তু এবং এগুলো সাইজে কিন্তু অনেক বড় এখানেও যদি আমরা দেখি এটিও প্রায় 8 কেজির উপরে হবে আমরা যেটা কথা বলেছি এবং উপরে যে মাছটি আছে আমরা যদি দেখি সেটিও কিন্তু একেবারে টাটকা এবং ফ্রেশ আমরা একটু এই বিক্রেতার সাথে কথা বলবো যিনি মাছটা আছেন মাছটা আসলে কখন আলো মাছ আসছে তো আধা ঘন্টা হচ্ছে আপনার এখানে টোটাল কতটা লাল কোরাল আছে এখানে আপনার 19-20টা সুন্দর হবে তো এগুলো কিরকম দাম 800 টাকা কেজি 800 টাকা কেজি আসতে ভালো হিসাব করেছিলাম 1,12,000 টাকার মতো হয়তো আসবে এরকম একটি দাম তো এইগুলো এই লাল কোরালগুলো সাধারণত কোথায় যায় এটা আপনার ওই আমাদের এখানে বাজারে যায় বড় বাজারে যায় ঢাকাতেও যায় ঢাকায় যায় বাইরে এক্সপোর্ট করি এগুলোর চাহিদা কেমন দেখ চাহিদা ভালো এগুলো কি এখানে যারা পর্যটক আসে তারা কি বারবিকিউ বারবিকিউ খুব সার ট্যাক্স এটা 1 নম্বর বারবিকিউ গার্জেন না 1 নম্বর ট্যাক্স ওটা ঠিক আছে ধন্যবাদ আমরা আবারও একটু দেখিয়ে যাই যে কতগুলো মাছ একদম একদম কিন্তু ফ্রেশ এবং মাত্র আধা ঘন্টা হলো এই মাছগুলো লাল কোরালগুলো এসেছে আমরা যদি এখনও দেখি যে এটা একদম কিন্তু যখন মাছ ধরে আনে এটা উঠাবার পরে কিন্তু একদম শক্ত হয়ে যায় এবং প্রত্যেকটা মাছই আমরা দেখেছি প্রত্যেকটা মাছই কিন্তু এখন পর্যন্ত যতগুলো মাছ দেখলাম সবগুলো মাছই কিন্তু একেবারে টাটকা এবং এখানে কিন্তু অনেকগুলো বড় বড় হয়তো লাল কোরাল আছে এবং সাধারণত মাছ যখন একসাথে ঝাঁক বেঁধে চলাচল করে সম্ভবত যে যেটি দেখে মনে হচ্ছে কারণ এই ঝাঁকের মধ্যেই হয়তো তারা জালটা ফেলতে পেরেছিলেন বা এই জালের মধ্যে হয়তো আটকা পড়েছে আমরা এখানে আসি এখানে কিন্তু আমরা এখানে ভোল কোরাল আছে স্থানীয়ভাবে এটাকে ভোল কোরাল বলা হয় আমরা কিন্তু একটা ভোল কোরাল মাছও কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা যদি দর্শকদের দেখাই এই মাছটিও কিন্তু টাটকা আছে এবং এটাও কিন্তু আমরা একটু ধরে দেখাই দর্শকদের এইটা কিন্তু বেশ বড়ই আছে আমরা একটু জিজ্ঞেস করবো যে এই মাছটি কয় কেজি হবে কোথা থেকে এলো ভাইয়া এই কোরালটা কয় কেজি হবে কোনটা ছোটটা না বড়টা বড়টা হবে 9 কেজি আচ্ছা এটার দাম কত করে 650 টাকা করে বিক্রি করছি পাইকারি আর ছোটটা একই রেট 650 টাকা তো এই মাছ সাধারণত কোথায় যায় এখানে স্থানীয়ভাবে বিক্রি হয় হ্যাঁ স্থানীয়ভাবে বিক্রি হয় বাজারে বিক্রি হয় আর কি আবার ঢাকা সব করতেছি এগুলো ঢাকায় যায় না এখানে ঢাকাতে চাহিদা হ্যাঁ চাহিদা কম এখানে বেশি ঢাকাতে চিনে না তো এখানে চিনে এখানে লোকাল মাছ যারা আছে লোকাল ওরে খাই বুঝেন নাই আর ওই এই মাছটা হচ্ছে আমরা পাইকারি বিক্রি করছি 650 টাকা করে বুঝেন নাই ওই বাজারে বিক্রি করবে 750 টাকা 800 টাকা বিক্রি করবে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম যে এখানে কিন্তু ভোল করালো আমরা দেখলাম তবে আমরা একটু জানিয়ে রাখি কক্সবাজারে ফিশারি ঘাটে কিন্তু আজকে মাছের পরিমাণ বেশ কম তারপরেও কিন্তু আমরা কিছু মাছ দেখেছি এইখানেও কিন্তু আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি এটাও একটা বড় মাছ এটাকে স্যামন ফিশ বলা হয় ভাইয়া স্যামন কত করে বিক্রি করছেন আজ বুঝি নেই কত করে বিক্রি 350 এ বড়টা কয় কেজি এটা 8 কেজি 300 আছে আমরা একটু ধরে দেখাতে পারবো মাছটা দর্শক আমরা যদি একটু ধরে দেখাই আপনাদেরকে এই 8 কেজি 300 গ্রাম ওজনের মাছ আপনারা যদি দেখেন এটা বেশ বড় একটা মাছ এবং এগুলো কিন্তু সাধারণত আমরা যদি দেখি এই মাছটি কিন্তু শুটকি খাওয়ার জন্য খুবই জনপ্রিয় এই পাশে আর একটা আছে টুনা মাছ আছে এটা 350 দর্শক আমরা যদি দেখি মাছটি কিন্তু বেশ টাটকা এবং এটি এটাকে বলা হয় আইস টুনা এই টুনার আইস এবং এইটার বাইরে এটাকে বলা হয় ব্লু ফিন টুনা কারণ এই জায়গাটা একদম নীল রঙের হয়ে যায় এবং এই ব্লু ফিন টুনা কিন্তু জাপানে কিন্তু খুবই সবচেয়ে বলা যায় যে জনপ্রিয় একটা মাছ এবং দামি একটা মাছ এবং এটি 250 থেকে 300 কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই ব্লু ফিন টুনা তো ধন্যবাদ আপনাকে আমরা একটু আবার এখানে দেখতে পাচ্ছি
কালো চাঁদা মাছও কিন্তু আছে, তারপরে আপনার বাইন মাছ আছে পাশে। কালো চাঁদা কত করে বিক্রি হচ্ছে? এলা আজকে 500 টাকা। আর বাইন বাইন যেটা আছে ছোট বাইন, ছোট বাইন এগুলো 250 টাকা, 300 টাকা, 350 টাকা করে যেটা বিক্রি হচ্ছে সেই মাছটা কিন্তু এটা 250 থেকে 300 টাকা করে কিন্তু এটা বিক্রি হচ্ছে। ভাই একটা কথা, আচ্ছা হ্যাঁ বলেন, কি অবস্থা আজকে, মাছ কেমন দেখছেন? আজকে তো মাছ কম, মাছের একটু দাম বেশি, তাহলে তো সব জায়গায় দাম বেশি। আপনি কি মাছের ব্যবসা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছর ধরে করছেন? আজকে প্রায় 30 বছর। আজকে কি মাছ, কোনো মাছ বিক্রি করছেন? ওই যে স্যালমন এগুলা টুনা বিক্রি করছি আর কি। কয়টা কয়টা বিক্রি করছেন? 10-12টা সব মিলিয়ে। আচ্ছা, কত টাকার মাছ বিক্রি করলেন? প্রায় 9,000 টাকার মতো বিক্রি করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সামনে যাই আর একটু, এখানে কিন্তু অনেক বড় একটা টুনা যদি দেখতে পাচ্ছি আমরা আজকে বাজারে, যতগুলো টুনা দেখেছি এটা হচ্ছে সবচেয়ে বড়। একটু বলবেন এই মাছটা কি আপনার? ৬.৫ কেজি ওজনের কিন্তু একটি টুনা। ভাইয়া এটার কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন? এটা 360 টাকা। 360 টাকা করে কিন্তু মাছটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা যদি দেখি 6.5 কেজি টুনা 360 টাকা করে বিক্রি হয়ে গেল, এবং এই মাছটা কিন্তু প্রায় 2,000 টাকার উপরে হবে মাছটির দাম, এবং এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমরা এখানে আর একটু দেখছি, এখানে কিন্তু রূপচাঁদা মাছ আছে। ভাইয়া রূপচাঁদা কত করে? রূপচাঁদা ভাইয়া এটা হচ্ছে আপনার 1,200 টাকা কেজি, 1 কেজিতে 2 থেকে 3 পিস। ওখানে আমরা দেখি টুনা মাছ আছে। হ্যাঁ টুনা এটা আমি শুনলাম এটা 600 টাকা কেজি। আর এখানে হচ্ছে আরো দুটো ইয়া মাছ আছে, আমরা যদি লাল কোরা 650 টাকা কেজি, রিটা মাছ 500 টাকা কেজি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে মাছের যে দাম, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার, আমরা ইতিমধ্যে কিন্তু ইয়া পেয়েছি, আমরা একটু বল, আমরা এখানে দেখতে পাচ্ছি আরও আছে হচ্ছে লবস্টার, তো লবস্টারের পাশাপাশি আছে আপনার অক্টোপাস। কত করে? 300 টাকা। দাম তো মনে হয় অনেক কম। আর লবস্টার কত করে? 1,000 টাকা। 1,200 টাকা, 700 টাকা, 600 টাকা, 700 থেকে 600 টাকায় কিন্তু আজকে আপনারা লবস্টার পাবেন এখানে আসলে। আমরা যদি একটু দেখাই দর্শকদেরকে, এই সেই অক্টোপাস, অক্টোপাস কিন্তু অনেক দামে এর আগে আমরা দেখছি, আজকে কিন্তু মাত্র 300 টাকা করে কিন্তু অক্টোপাস বিক্রি হচ্ছে। আর এদিকে যদি আমরা একটু দেখি এই চিংড়ি মাছ যেটা আছে এটা মাত্র 600 থেকে 700 টাকায় কিন্তু আপনারা পাবেন কক্সবাজার ফিশারি ঘাট এলে। তো দর্শক, আমরা আজকে এই 600 থেকে 700 টাকা ওজনের যে চিংড়ি মাছ আছে সেটি দেখাতে দেখাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার সাথে এতক্ষণ ক্যামেরা ছিলেন আমাদের চাকমা ইন্ডিজেনাস কমিউনিটির লাতানগ চাকমা, আর আমি মান্দিরি কস্তা কক্সবাজার ফিশারি ঘাট থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।